মূলত এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বিরুদ্ধে এবং হামলা বিরোধী দেশে বিগত কয়েকদিন যে সমস্ত হামলা হয়েছে সেগুলো এবং বিএনপির নেতাকর্মীদের তার দায়ে গ্রেফতারের দাবিতে বিএনপি আজকে একটি বিক্ষোভ সমাবেশ করেছে এখানে সংক্ষিপ্ত সমাবেশ করেছে তারা মূলত কর্মসূচিটি ছিল মিছিলের তারা সাম্প্রদায়িকতা বিরোধী একটি মিছিল করতে চেয়েছিল সেই মিছিলের অনুমতি না থাকায় তারা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে সমাবেশ শেষে বলা হয়েছিল দলের মহাসচিবের পক্ষ থেকে তারা যেন যেখান থেকে এসেছে সেখানে চলে যায় কোনো মিছিল ছাড়াই তো বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যে সমস্ত নেতাকর্মীরা এখানে এসেছিলেন তারা একত্রে আসলে এখান দিয়ে যাওয়ার সময় এখানে পুলিশ তাদেরকে ধরে এখানে কিছু আটক করা হয়েছে কিনা আমরা জানি না তবে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে টিয়ার শেল ছোড়া হচ্ছে রাবার বুলেট ছোড়া হচ্ছে এবং পুলিশের বেশ কয়েক প্লাটুন পুলিশের এখানে অবস্থান রয়েছে এখানে আশপাশের বিভিন্ন গলিপথ দিয়ে আসলে নেতাকর্মীরা পালিয়ে গেছে পুলিশের করা অবস্থান এখনো পর্যন্ত রয়েছে এবং দলীয় কার্যালয়ে কিন্তু বিএনপির যারা কেন্দ্রীয় নেতা নেতৃবৃন্দ তারা সেখানে আছে মূলত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা যেই বিষয়গুলো এখানে বলেছেন যে সরকার আসলে পরিকল্পিতভাবে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে আসলে তাদের একদলীয় শাসন ব্যবস্থা টিকে রাখতে চান বলে তারা বলেছেন এবং এটি এক রাজনীতির একটি অংশ বলে এখানে বিএনপি নেতৃবৃন্দরা তারা দাবি করেছেন এবং এর প্রতিবাদ জানিয়েছেন সেই সাথে বিএনপি নেতা গণেশচন্দ্র রায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে এই ঘটনায় বিএনপির কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও কেন বিএনপির নেতাকর্মীদেরকে এর সাথে জড়িত করে আসলে তাদেরকে তাদের উপর হামলা চালানো হয়েছে তাদেরকে পুলিশি হয়রানি করা হচ্ছে এখনো পর্যন্ত এবং মামলা দায়ের করা হয়েছে সেই কথাটি বলেছে তো আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করবো করেছেন আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাচ্ছি না তারা কথা বলছেন না যেহেতু এখানে মিছিলটির তারা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করতে মানা করা হয়েছিল এবং বিএনপি মিছিলটি করেনি তবে কেন আসলে এখন এই ধরপাকড় কিংবা এই লাঠিচার্জ বা এই টিয়ার শেল নিক্ষেপ সেই সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত আমাদেরকে কিছু বলেনি আনুষ্ঠানিকভাবে তারা হয়তো জানাবেন তবে এখনো পর্যন্ত কিন্তু নেতাকর্মীদেরকে তারা লাঠিচার্জ কিংবা কাঁদানে গ্যাস নিক্ষেপ এগুলো অব্যাহত আছে বেশ কয়েক প্লাটুন পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তো আমরা এখানে পুলিশের যে কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আবারও কথা বলার চেষ্টা করছি গণমাধ্যমের যারা আছেন এই মুহূর্তে বেশ কয়েকটি গণমাধ্যমের কর্মীরা জানার চেষ্টা করছেন আপনারা দেখেছেন মিছিল শেষে যখন ওরা সমাবেশ শেষে মিছিল আপনারা জানেন যে পার্টির মহাসচিব বলছে কোন ধরনের মিছিল হবে না এরপরে আপনারা দেখেছেন মিছিল সহকারে এদের নেতাকর্মীরা যখন এদের এখানে আসে আমাদের পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে তখন পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ আমার অনেক পুলিশ সদস্য আহত হয়েছে তাদের ইট পাটকেলে পুলিশ বাধ্য হয়েছে তাদের উপর লাঠিচার্জ করতে কারণ যেভাবে পুলিশের উপর তারা ইট পাটকেল ছুড়েছে এটা কোনো অবস্থাতেই একটা সভ্য দেশে কাম্য হতে পারে না যখন পার্টির মহাসচিব বক্তব্য শেষ করলো যে উনি বললো যে কোন ধরনের সমাবেশ হবে না কোন ধরনের মিছিল হবে না এরপরেও নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে
পুলিশকে আহত করে বাধ্য হয়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করে। ধন্যবাদ আপনাদেরকে। আপনি শুনছিলেন এখানে যিনি পুলিশের কর্মকর্তা কথা বলছিলেন, তার দাবি এখান থেকে বিএনপি নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে যখন ফিরে যাচ্ছিল তারা তাদের উপর ইট পাটকেল ছুঁড়েছে, তাতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে বলে তার দাবি, এবং তারই প্রেক্ষিতে তারা আসলে লাঠিচার্জ করে এবং সেই সাথে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে এখান থেকে, এবং ইট পাটকেল ছোড়ার পাল্টা জবাব দিতে গিয়ে পুলিশ তাদের উপর বাধ্য হয়ে টিয়ার শেল নিক্ষেপ করেছে, লাঠিচার্জ করেছে এবং আটক করেছে। তো সব মিলে সমাবেশটি শেষ হয়েছে এবং ফিরে যাওয়ার সময় কিন্তু পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন এখান থেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থী মোটামুটি এই ছিল বিএনপির প্রতিবাদ সমাবেশের সর্বশেষ খবর আমার কাছে।